দ্বিতীয় বিশ্বযুদ্ধে সর্বমোট 5 মেগাটন বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল। যুক্তরাষ্ট্রের তৈরি ট্রাইডেন্ট 2 মিসাইল 12টি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম, যেগুলোর সম্মিলিত সক্ষমতাও 5 মেগাটন। একটি ওহাইও ক্লাস সাবমেরিন 24টি ট্রাইডেন্ট 2 মিসাইল বহন করতে সক্ষম। অর্থাৎ মাত্র একটি সাবমেরিন পৃথিবীতে মহাপ্রলয় ঘটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ এটি পৃথিবীর সর্ববৃহৎ সাবমেরিন নয়, আকার এবং শক্তিমত্তায় প্রথম স্থানটি দখল করে আছে রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিন। সাবমেরিন অত্যন্ত গোপনীয়তার সাথে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারে এবং যে কোনো সময় যে কোনো স্থানে আত্মপ্রকাশ করে মুহূর্তেই হামলে পড়তে সক্ষম। কিন্তু সাবমেরিনগুলো কিভাবে পরিচালনা করা হয়? পানির উপর ভেসে উঠলেই সাবমেরিনের অবস্থান সহজেই শনাক্ত করা যায়, ফলে সাবমেরিনকে যথাসম্ভব পানির নিচে রাখার চেষ্টা করা হয়। পারমাণবিক শক্তিচালিত হওয়ায় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনগুলোকে প্রতি 2 যুগে মাত্র 1 বার জ্বালানি নিতে হয়। অক্সিজেন জেনারেটর এবং ডিস্যালিনেটর প্রতিটি সাবমেরিনেই যুক্ত থাকে, ফলে শুধুমাত্র খাবারের প্রয়োজনেই সাবমেরিনগুলোকে উপরে উঠে আসতে হয়। সাবমেরিনে অবস্থান করা পৃথিবীর অন্যতম কঠিন কাজ হিসেবে বিবেচিত। নাবিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে উন্নত খাবার পরিবেশন করা হয়, পাশাপাশি রয়েছে ব্যায়াম করার সুব্যবস্থা। রাশিয়ার টাইফুন ক্লাস সাবমেরিনে একটি সুইমিং পুলও সংযুক্ত করা হয়েছে। সাধারণত 2টি নাবিক দল দ্বারা সাবমেরিন পরিচালনা করা হয়। তারা পালাক্রমে সাবমেরিনে অবস্থান করেন। অন্যান্য যুদ্ধযানে যোগাযোগের প্রায় সকল অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত থাকলেও সাবমেরিনে যোগাযোগের পরিধি খুবই সীমিত। ফোন বা ইন্টারনেটে যোগাযোগের কোনো সুযোগ এখানে নেই। একটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনজনরা নাবিকদের চিঠি পাঠাতে পারেন, তবে সাবমেরিন শুধুমাত্র উপরে উঠে আসলেই ইমেলগুলো আদান প্রদান সম্ভব হয়। আপনজন থেকে প্রাপ্ত প্রতিটি চিঠি পর্যবেক্ষণের পর সাবমেরিনে পাঠানো হয়। নাবিকদের মানসিক শক্তি অটুট রাখতে সাধারণত কোনো দুঃসংবাদ তাদের কাছে পাঠানো হয় না। সামরিক তথ্য আদান প্রদানের জন্য সাবমেরিনগুলো অত্যন্ত স্বল্প কম্পাঙ্কের রেডিও তরঙ্গ ব্যবহার করে। একমাত্র এ ধরনের তরঙ্গই পানির অভ্যন্তরে প্রবেশ করতে সক্ষম। তবে এই প্রযুক্তির মাধ্যমে প্রতি মিনিটে মাত্র 1 কিলোবাইট তথ্য আদান প্রদান করা সম্ভব। সাবমেরিনকে এমনভাবে তৈরি করা হয় যেন কোনো প্রযুক্তিতেই এর অবস্থান শনাক্ত করা সম্ভব না হয়। অপারেশনে থাকা অবস্থায় একটি অত্যাধুনিক সাবমেরিনকে মাত্র 1 ফুট দূর থেকেও শনাক্ত করা বেশ দুরূহ। আত্মগোপনে থাকার অসাধারণ ক্ষমতার কারণেই দুর্ঘটনা কবলিত সাবমেরিনকে উদ্ধার করা প্রায় অসম্ভব। কোনো সামরিক অস্ত্রই পৃথিবীর জন্য মঙ্গলজনক নয়। তবে ব্যালিস্টিক মিসাইল বহনকারী সাবমেরিনগুলো পারমাণবিক যুদ্ধ রোধে ব্যাপকভাবে ভূমিকা রাখছে, কারণ এই সাবমেরিনগুলো দেশের ভূখণ্ডের বাইরে অবস্থান করে। সাবমেরিনের মালিক দেশটি পারমাণবিক হামলায় ধ্বংস হলেও সাবমেরিন থেকে পাল্টা পারমাণবিক আক্রমণ চালানো সম্ভব, ফলে সুপার পাওয়ার রাষ্ট্রসমূহ একে অপরকে সমীহ করে চলতে বাধ্য হয়।